জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের যে ভাষণ দিলেন, এই ভাষণের মাধ্যমে সমস্ত বাঙালি প্রস্তুত হয়ে গিয়েছিল যুদ্ধের জন্য। আমাদের জাতির পিতার কথা মতো যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে গেছিল। 26শে মার্চ আক্রান্তের শিকার হই আমরা, যদিও সরকারি ভাষায় ছিলাম, আমরা চারদিকে আমাদের আর্মি এইভাবে আমাদের ঘর থেকে বের হতে দিত না। সন্ধ্য আইন ছিল যাকে কার্ফিউ বলা হয়, আমরা বলতে গেলে বন্দি জীবন কাটাচ্ছিলাম। আমাদের দু একদিনের মধ্যেই আমাদের ঘরের যে দৈনন্দিন যে খাদ্য সামগ্রীগুলো ফুরিয়ে গিয়েছিলো। যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছিলো 26শে মার্চ থেকে, 3 দিন পর 2 ঘন্টার জন্য কার্ফিউ শিথিল করা হয়। তখন আমার একটা বাইসাইকেল ছিল, বাইসাইকেল নিয়ে আমি সমস্ত শহর ঘুরতাম যে অবস্থা কী দেখার জন্য, বন্ধুদের কী অবস্থা, আত্মীয় স্বজনের কী অবস্থা এগুলো দেখার জন্য বেরোতাম। এই তখন আবার যখন আমি ঘর থেকে বেরোলাম তো 4 তারিখে পাকিস্তানিরা আমাদের ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তান জিন্দাবাজারে ওই জায়গায় যারা ডিউটিতে ছিল নিরাপত্তা কর্মী পুলিশ বাহিনী ওরা 8 জন ছিল, ওদেরকে হত্যা করে ব্রাশ ফায়ার করে ওরা লুট করার চেষ্টা করেছিল। তো ওইটাও দেখার জন্য আমি এবার সাইকেলে শিথিল হয়েছিল কার্ফিউ, ওইটা দেখতে গিয়েছি আমি নিজে নিজের চোখে, এগুলো দেখেছি। মানব সন্তানকে এভাবে যে হত্যা করা হয় এটা এর আগে আমি প্রত্যক্ষ করি। আমি খুবই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে একজন পুলিশ সদস্য, ওনার বেজ ছিল হাবিলদার সম্ভবত, ওনার হাতে অস্ত্র নেই, মাটিতে লুটিয়ে আছেন, রক্ত মানে গঙ্গা বয়ে যাচ্ছিল। তখন সকাল 11টা হবে, রাত্রি 1টার দিকে ওনাদেরকে হত্যা করা হয়। আমি দেখলাম যে পুলিশ সদস্য উনি মারা গেছেন, নিথর দেহটা ওনার পড়ে আছে ফ্লোরে, কিন্তু ওনার হাতে একটা কী ঘড়ি ছিল ওটা চলছিল। ওইটা আমি একজন নাটকের মানুষ হিসাবে আমাকে খুব আঘাত দেয় এবং এখন আমি শিউরে উঠি এবং এটা করুণ দৃশ্যটা আমার এখন চোখে পাচ্ছি। যত দিন যাচ্ছিল ততই আমি নিজেও একদম হিংস্র হয়ে গেছিলাম যে যদি এই হয়, যেহেতু যুদ্ধ চতুর্দিকে চলছে এবং মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, তাহলে তো মুক্তিযোদ্ধা হিসাবে আমার অংশগ্রহণ এখানে জরুরি। কিন্তু আমার কিন্তু আসতে বিসতে আমি বাধা, আমি কিন্তু সরকারি চাকরি করি, এই অবস্থায় আমার যে সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতা অতিক্রম করার আমি কোনো পথ খুঁজে পাচ্ছিলাম। ইতিমধ্যে 6ই এপ্রিল থেকে 6-7 এই 2 দিন সিলেটে পাকিস্তানি বাহিনী ওরা যুদ্ধের কৌশল হিসেবে ওরা সিলেট শহর ত্যাগ করে, ওরা সিলেট শহরের এয়ারপোর্ট নামক স্থানে মডেল স্কুল বলে ওই স্কুল ওরা জড়ো হয়ে যায়। তখন দেখা গেল যে বাংলাদেশের মধ্যে সিলেট অঞ্চলটা মুক্ত স্বাধীন। এক পর্যায়ে আমার পরিবারের লোকজন সহ আমরা সিলেট শহর ত্যাগ করি, আমার ভাই বোন মা ওনাদেরকে নিয়ে আমরা চলে গেলাম শেরপুর। যেহেতু আমার বাবা তখন ট্রান্সফার হয়ে প্রমোশন নিয়ে মৌলভীবাজার ছিলেন, আমরা মৌলভীবাজারের দিকে আমরা রওনা দিলাম। পথিমধ্যে আমরা দেখলাম যে ওইদিকে যাওয়া যাবে না, তখন লঞ্চে করে মারকুলি হয়ে দিরাই হয়ে সুনামগঞ্জ আমরা মামার বাড়িতে যাই উঠলাম। ইতিমধ্যে বাবাকেও আমরা পেয়ে গেলাম। যুদ্ধ চলছে এখন, এখন আর দেখা যাচ্ছে যে বাংলাদেশে তো আর থাকাই যাবে, বিশেষ করে যারা হিন্দু তাদেরকে মানে দেখামাত্র হত্যা করা হচ্ছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে, আবাল বৃদ্ধ বনিতা সবাইকে হত্যা করা হচ্ছে। তো এই অবস্থায়
আমরা শেষ পর্যন্ত আত্মীয়জনের সঙ্গে সুনামগঞ্জের তাহিরপুর থানা ওইটার সংলগ্ন ভারতীয় সীমান্ত এলাকা, সেখানে বালাট বলে একটা জায়গা আছে, ওখানে চলে গেলাম। ওইখানে থাকলাম প্রায় মাসখানেক। চেষ্টা করছিলাম যে শোনা যাচ্ছে যে রিক্রুটমেন্ট হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে নেওয়া হচ্ছে, কিন্তু কোথায় কীভাবে নেওয়া হচ্ছে ওইটা আমি তখনও খুঁজে পাই। ইতিমধ্যে 17ই এপ্রিল আমাদের মুজিবনগর সরকার অস্থায়ী সরকার গঠন হওয়ার পর তখন বালাট নামক স্থানে ভারতীয় সীমান্তের উপাশে মৈলম বলে একটা জায়গা আছে, ওখানে একটা ছোট্ট একটা ঘর নতুন তৈরি করে দেখলাম যে ওখানে তৈরি হচ্ছে। ওইখানে যাওয়ার পর এক ভদ্রলোকের সঙ্গে আলাপ করল, তিনি বললেন যে আগামী যদি আপনি মুক্তিযুদ্ধে যেতে চান তো আগামী সকালে চলে আসবেন, 6টার দিকে ওখান থেকে মুক্তিযোদ্ধাদেরকে রিক্রুট করা হবে। আমার একটা ভয় ছিল, এত আশঙ্কা ছিল আমার যে মানে ফিজিক্যাল যে স্ট্রাকচার ওইটা এই অবস্থায় আমাকে কি ওরা গ্রহণ করবে, ওইটা আমার খুব একটা দুর্বলতা। কিন্তু যে লোকটি আমাকে এই সংবাদটা দিল তাকে দেখে আমি খুবই আশান্বিত হয়েছি যে তার অবস্থা আমার চাইতে আরও ক্ষীণ। আমি আমরা আবার ওই ক্যাম্পে ছিলাম না, ওইখানে আমার মামার বাড়ি ছিল, ওই মামার বাড়িতে আমরা অবস্থান নিয়েছিলাম পুরো পরিবার। রাতেই আমি প্রস্তুতি নিয়ে নিই এবং মাকে বলি যে ভোরবেলা আমার একটু কাজ আছে, কারণ ইতিমধ্যে আমি ওইখানে যাওয়ার পর সামান্য টুকটাক ব্যবসার দিকে মনোযোগ দিয়েছিলাম। তো উনি ভাবছেন যে সকালবেলা হয়তো ওই ব্যবসার কাজে এসে চলে যাবো। তো যাই হোক, আমি সকালবেলা এখন একটা মা বললেন যে ঠিক আছে একটা এখন তো খাবার তো রেডি হয়নি, তো পান্তা ভাত ছিল, ওই পান্তা ভাত খেয়েই আমি চলে গেলাম। সাথে ছিল একটা চাদর রেজার ব্লেড, আমি সিগারেট খেতাম এবং সিগারেট মেসলাইট ডায়েরি কলম এগুলো আমার সঙ্গে ছিল, আর একটা প্যান্ট দুটো লুঙ্গি একটা গামছা এরকম নিয়ে আমি ভোরবেলা ঘর থেকে বেরিয়ে গেছি। ওই অংশে যাওয়ার পর যখন সবাইকে লাইনে দাঁড়ানো হলো, তোমরা লাইনে লাইনে গিয়ে এখানে বিএসএফ ক্যাম্প আছে ওইখানে তোমরা হাজির হও, তখন আমি খুব আশান্বিত হলাম। এমন ওই জন্য যে আমাকে তো আর বলেনি যে ঠিক আছে বাবু তোমার দ্বারা হবে না, যাই হোক আমি খুব সাহস নিয়ে আমি ওনাদের সঙ্গে গেলাম। ওইখানে যাওয়ার পর আবার একজন মেজর একজন আসলেন, উনি এসে কিছু বাছাই করলেন। তখন আমি খুবই চিন্তায় ছিলাম, ভাবনায় ছিলাম যে আমাকে নেয় না, শেষ পর্যন্ত দেখলাম যে আমাকে গ্রহণ করা হলো এবং আমি মিলিটারি মানে ভারতীয় বাহিনীর এই গাড়িতে চড়ে পড়লাম। প্রতিটা গাড়িতে 50 জন করে আমরা 150 জন ওইখানে লোড হলাম, গাড়িতে উঠলাম। গাড়ি যখন ছেড়ে দেবে তখন হঠাৎ শোনা গেল আমার বাসার যে নাম, পারিবারিক যে নাম রানা, ওই এই নাম বলে আমাকে কে যেন ডাকছেন। পেছন ফিরে দিকে আমার মামা এবং আমার পিতা, গাড়ি চলে গেল। তারপর এক রাত দুই দিন গাড়িতে চড়ে ট্রেনিং সেন্টার যেখানে প্রশিক্ষণ কেন্দ্র সেখানে গেলাম। ওই প্রশিক্ষণ কেন্দ্রের মানে সামরিক যে তাদের কোড নেম হচ্ছে ECO-1। ওইখানে আমাদেরকে প্রথমেই বলা হলো যে তোমরা কিছু নিয়ম মেনে চলবে, তোমরা কাউকে কিছু বলবে না, ওই জায়গার নাম কী, কার পিতার নাম কী, কে কোথেকে এসছে, এই ধরনের পার্সোনাল কোনো বিষয়ে তোমরা কাউকে শেয়ার করবে না। বিশাল বিশাল দুইটি পাহাড় খুব কাছাকাছি এক জায়গায় ছিল এরকম, এবং ওইটা থেকে ওইটা প্রায় 30 ফিট উপরে, ওই 30 ফিটে বিশাল বিশাল বৃক্ষ ফেলানো, ওইটা ক্রস করে ট্রেনিং সেন্টারে যেতে হবে। এর আগে এখানে আমাদেরকে চেক করা হয়, চেক করার মুহূর্তে আমার ডায়েরি আমার কলম রেজার মেসলাইন মানে এগুলো সব নিয়ে গেল, এবং বারবার আমাকে এসে জিজ্ঞেস করতে লাগলো। আমার চেহারা হয়তো শহরে এরকম ছিল এই জন্যই হয়তো বারবার এসে জিজ্ঞেস করলো যে তুম কাহা কারে রেহনেওয়ালা হো, তুম কাহা সে, মানে এই ধরনের অনেক কিছু বলে। আমি বারবার বলছিলাম আমি সিলেট শহর থেকে এসেছি, আমি কিন্তু সরকারি চাকরি করতাম, এটা আমি চেপে গেলাম। পরবর্তীতে আরও একজন আসলো, এসে বললো তুম বহুত সোনা বলে হ্যাঁ তুম কাহা কারে রেহনেওয়ালা বলে সিলেট শহর বলে তুম লামা বাজার জানতে হো, রিকাবি বাজার জানতে হো, মীরের ময়দান জানতে হো। আমি বললাম জরুর জরুর অবশ্যই আমি জানি। আচ্ছা ঠিক হ্যাঁ, তো মীরের ময়দান কেসে পেছানে গা, এইখানে তো একটা ইউপিআর ক্যাম্প ছিল 27 ব্যাটেলিয়ান ক্যাম্প। ঠিক আছে বেটা ঠিক আছে। এক পর্যায়ে ট্রেনিং চলাকালীন সময়ে ওই ভদ্রলোককে আমি আবার জিজ্ঞেস করেছিলাম যে আপনি ইস্ট পাকিস্তানের ওই শহরের কী অংশ আপনি কী করে জানলেন, সে ভদ্রলোক হেসে এসে আমাকে বলছিল যে আমি ইন্ডিয়ান আর্মি রিক্রুট, কিন্তু আমি আমার নির্দেশে আমি পাকিস্তানে যাই এবং পাকিস্তানে যেয়ে আমি
পিপিআরে ভর্তি হই, এখানে আমি 6.5 বছর চাকরি করি এবং এখন উনাদের নির্দেশে আমি আবার ভারতে চলে গেলাম। যাই হোক, এটা খুবই গোপন কথা। আমি ভাগ্যবান ছিলাম এই জন্য যে আমি কিছু ইংরেজিতে কথা বলতেও পারতাম, উর্দু হিন্দি কিছু মিক্স করে বলতেও পারতাম। এইসব কারণে আমাকে ওই তখন ওইখানের যে ব্রিগেডিয়ার মহোদয় ট্রেনিং সেন্টারের মনমোহন সিং, উনি আমাকে দেখে বললেন বেটা তুমি আমার ইটা রাজাও আর হাম যা বলেগা তোমারা আদমি কো এসা সমঝা, মানে ইন্টারপ্রেটার হিসাবে আমি কাজ করতাম। এবং তখন থেকে 50 জনের দায়িত্ব আমার উপর পড়লো এবং আমাকে একটা দেওয়া হলো, পদবি দেওয়া হলো কর্পোরাল। তো কর্পোরাল হিসাবে আমি 50 জনকে নিয়ে মানে ট্রেনিংয়ে আমি হাজির হতাম। প্রশিক্ষক ওনারা এক একজন এক এক নামে আমাকে ডাকত, কেউ বলতো মাস্টারজি, কেউ বলতো বর্মনজি। এই জায়গাটিতে আমরা ট্রেনিং দিতাম, এটা তো চেরাপুঞ্জির পাশে মানে বৃষ্টিবহুল এলাকা। চেরাপুঞ্জির যে ট্রেনিং সেন্টার যেটা ইকো ওয়ান, এটার ওই এলাকার ক্যাম্প হিসেবে নাম ছিল খুব খাসিয়া পাহাড়ি অঞ্চল। এই ক্যাম্পটির নাম ছিল, পরবর্তীতে আমরা জানতে পেরেছি ওই ক্যাম্পটি ছিল জারিয়ান ক্যাম্প। আমরা 35 দিনের মধ্যে মাত্র 3 দিন আমরা বৃষ্টিবিহীন ছিলাম। এই বৃষ্টির মধ্যে আমাদেরকে প্রশিক্ষণ নিতে হয়েছে। তো এই একদিন তখন বৃষ্টি ছিল না, বেলা 4টে বা 4:30 হবে, আমরা ক্যাম্পে বসে আমরা বিশ্রাম নিচ্ছিলাম। তো এর মধ্যে শুনলাম ক্যাম্পের বাইরে লোকজন ছুটাছুটি করতেছে ছেলেরা, আর বারবার বলতেছে বাংলাদেশ দেখা যায়, বাংলাদেশ দেখা যায়। আমি খুব বিস্ময় প্রকাশ করলাম, বাংলাদেশ দেখা যায় এটা আবার কোন বিষয়? দেখি সবাই বলতেছে স্যার বাংলাদেশ দেখা যায়। আমার সাথে মুক্তিযোদ্ধার একজন বন্ধু আব্দুল ওয়াহিদ, ও সবসময় আমার ডানে বামে থাকে, ওনার বাড়ি হবিগঞ্জের বাড়ি, সে বললো যে চলেন না বাংলাদেশ দেখা যায় এটা। আমি তো বাংলাদেশ দেখা যায়, আমি ভাবলাম, আমি তো শহরের ছেলে, আমি ভাবলাম হ্যাঁ হয়তো প্রামাণ্য চিত্র কত কোনো একটা দেখানো হচ্ছে, বা সিলেটি ভাষায় তখন বলা হতো ওইটা ল্যান্ডন লেকচার। আমি ভাবলাম ঠিক আছে যাই দেখি, দেখলাম না এই ধরনের কিছু না, সবাই মানে ছুটে ছুটে যাচ্ছে পাহাড়ের একদম কার্নিশ অফ দি হিল, একদম পাহাড়ের একদম কিনারায় সবাই গিয়ে মানে জড়ো হচ্ছে। আমিও হেঁটে হেঁটে ওদের সঙ্গে গেলাম। আমাদের অবস্থানের নিচে অন্তত 400-500 ফিট নিচে মেঘের একটা ভেলা, নিচে কিছুই দেখা যাচ্ছে না, মেঘের একটা চাদর সমস্ত আকাশ জুড়ে নিচের দিকে, উপরে তো মোটামুটি সূর্য বিকেলের সূর্য দেখা যাচ্ছে। ওর মুখের দিকে তাকাচ্ছি, সবাই ছয়ে আছে, অনেকের চোখ দিয়ে পানি পড়ছে, মানে ফুঁকিয়ে ফুঁকিয়ে কাঁদছে। আমি ব্যাপারটা বুঝতে পারি, বাংলাদেশ দেখা যাচ্ছে বললো আবার একে মানে। এর মধ্যে আমি লক্ষ্য করলাম যে মাঝে মধ্যে যেখানে ওই মেঘের চাদরটা মাঝে মধ্যে যেখানে ফাঁকা, ওই ফাঁকা জায়গা দিয়ে বাংলাদেশের এই ভূ প্রকৃতি দেখা যায়, বাংলাদেশের অংশটা দেখা যায়। তখন মানে অনেক বর্ষা ওই দিন বৃষ্টি হয়েছিল, শুধু পানি আর পানি মাঝে মধ্যে দেখা যায় দু একটি গ্রাম। এই যে এই বাঙালি ছেলেরা এই বাংলাকে যেভাবে দেখছে, ওই দেখাই তার কিন্তু এই দেশের প্রতি তার মা বাবার প্রতি যে আকর্ষণ, ওইটার জন্য সে ওইখানে ভালো হয়ে দাঁড়িয়ে আছে এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওইটা আসলে অনেক সময় এই গল্পটা আমি এই জন্য প্রায়শই বলি যে অনেক আমাদের আছেন অনেক জ্ঞানীগুণী অনেক সময় বলে ফেলে মুখ করছে যে বাঙালিদের বাঙালিদের দেশাত্মবোধ নেই। আমি ওনাদের সঙ্গে একমত, বাঙালিদের দেশাত্মবোধের নমুনা আমি খুবই আন্তরিকভাবে আমি প্রত্যক্ষ করেছি। এই বাঙালিরা দেশকে যেভাবে ভালোবাসে, আমার মনে হয় পৃথিবীর অন্য কেউ এভাবে ভালোবাসে। ট্রেনিং আমার 35 দিনে সমাপ্তির পর 36 দিনের মাথায় আমি ট্রেনিং সেন্টার শেষ করে হেঁটে হেঁটে ওই ট্রেনিং সেন্টার থেকে তাবাবিল যেখানে পিকনিক করতে যান ওইখানে আমার হোস্টিং হলো। আমি 26 জনকে নিয়ে আমি ওইখানে চলে আসলাম। আমি তাবাবিল সাব সেক্টরে এসে জয়েন করি। তাবাবিল সাব সেক্টরের সামরিক কোড নেম হচ্ছে সাব সেক্টর নাম্বার 4 আর সেক্টর নাম্বার হচ্ছে 5। সাব সেক্টর কমান্ডার একজন ভারতীয় কর্মকর্তা ক্যাপ্টেন রাও, সেক্টর কমান্ডার হচ্ছেন বীর সভ্যতা, আমার কোম্পানি কমান্ডার ছিলেন রফিকুল আলম, আর উনার আন্ডারে আমি এ প্লাটুন, আমার একটা প্লাটুন ছিল, তারপরে জগদীশ বলে একজন প্লাটুন কমান্ডার। উসমানী সাহেব 2 দিনবার আমাদেরকে দেখতে এসছেন, 2বারই ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে, আমার খুবই পছন্দের একজন মানুষ। যখন একবার উনি আমাদেরকে দেখতে আসেন তো আমরা 3টি প্লাটুন আমরা এখানে থাকলাম উনাকে রিসিভ করার জন্য। যথাসময়ে উনি এলেন,
খুবই পোলাইট, খুবই স্মার্ট এবং অত্যন্ত উন্নত মানের মানুষ উনি। উনি প্রথমে এসে দাঁড়ালেন, উনার পেছনে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিফর্ম পরা লোকজন, আর উনার খুবই সাধারণ খাকি প্যান্ট আর সামরিক বাহিনীর খাকি শার্ট, একটা বেল্ট, মাথায় একটা খাকি ক্যাপ। উনি প্রথমেই এই তোমরা কেমন আছো, ছেলেটি আঞ্চলিক ভাষায় উনি আমাদেরকে বলতে লাগলো এই তোমরা কেমন। উসমানী সাহেব আমার ডানের প্লাট পিন্টুর ওখানে গেলেন, ও পিন্টু ম্যান অফ কুমিল্লা, সে আর একটা ইয়ে ছিল, বলো কিছু বলবে নাকি। সে তখন তার ওই যে আমরা তো সকালবেলা দুইটা লুচি খাই, আমাদেরকে আর এক মগ চা দেওয়া হয়, কিন্তু অন্যরা তো পরোটা ডিম। আমাদের যে সুবেদার মেজর এখানে ছিলেন দায়িত্বে, তো উনি ওই দূর থেকে ধমক দিয়ে বলেন, এই চুপ করো এই ছেলে তুমি কী বল, মানে এইভাবে একটা ধমক মানে থামিয়ে দেওয়ার চেষ্টা। উসমানী সাহেব কিন্তু এটা খুবই মানে এটা ভালো পাবেন, এবং উনি এমনভাবে একটা চিৎকার করে ইউসারা এই কথাটা উনি বলছিলেন, এত মানে এটা ব্যাঘ্রের আওয়াজ তো আমরা কখনো শুনি, কিন্তু উসমানী সাহেবের সাহেবের এই যে ইউসারা বলছিলেন ওইটা আমার কানের পর্দা পেটে যাওয়ার মতো অবস্থা ছিল। যদিও তিনি মাত্র 6-7 ফুট আমার দূরে ছিলেন, বলেই ওর দিকে তাকিয়ে আমরা তো হতভম্ব হয়ে গেছি। এরপর উনি উসমানী সাহেব একবার ফ্রেন ইংরেজিতে কৃষক যে ওকে গালিগালাজ করছেন এগুলো আমাদের মাথায় আসে, মানে আমরা অবস্থা খুবই ব্যাগতিক হয়ে গেল। গালি ওনাকে ধমক দেওয়ার পর উনি আবার খুবই স্বাভাবিক হয়ে বললেন। উসমানী সাহেবের এই উদাহরণটা এই জন্য দিলাম, উনি কী মাপের কী মাত্রার মানে লোক ছিলেন, এটা একটা উদাহরণের জন্য আমি এই কথাটা বললাম। তহবিল স্বাক্ষরিত ওনাদেরকে বলে দিলেন যে তোমাদেরকে আর আমরা এখানে তোমাদেরকে আর এই জায়গায় আমরা দেখতে চাই, আমরা তোমাদেরকে ডিফেন্সে দেখতে চাই। কিন্তু আমরা তো ডিফেন্সে ছিলাম, আমাদেরকে কল করে এখানে উসমানী সাহেবের জন্য আমি বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমরা এমনিতে 7-8টি অপারেশনে ছিলাম, কয়েকটি অসুখ অপারেশন খুবই গুরুত্বপূর্ণ ধরেন। একটা ছিল রাজানগর টি এস্টেট, পাকিস্তানি যে সবচেয়ে যে একটা শক্ত গাড়ি ছিল, যে সাবসেক্টর কমান্ডার ছিলেন ভারতীয় ক্যাপ্টেন রাও, আর আমাদের সেক্টর কমান্ডার ছিলেন মীর সফর। 2 নম্বর অ্যাটাক 16 টাইমস, এর আগে 15 বার আমাদের মুক্তিযোদ্ধারা এখানে পরাজিত হয়েছে, মানে পরাজিত এভাবে ওদেরকে আর হটানো সম্ভব হয়নি, আবার ফিরে যেতে হয়। আর 16 নম্বর অ্যাটাকে আমিও ছিলাম, ওইটাই আমরা কৃতকার্য হয়েছি। আমার প্লাটুনে 2 জন শহীদ হয়েছিলেন। আমাদেরকে বলা হয়েছিল বিকেল 4টায় সব আমাদের যত আর্মস অ্যামিনেশন নিয়ে রেডি থাকার জন্য, আর সন্ধ্যায় তো আমাদেরকে বলা হলো যে ঠিক আছে তোমরা চলে যাও, গাইড সঙ্গে ছিল, গাইডকে নিয়ে আমরা চলে গেলাম। আমাদেরকে কোথায় যাবো এটা বলা হয়, এবং পরবর্তীতে যেটা জানতে পারলাম দুইটা রাধানগর বাগানের নদীর ওপারে আমাদের ডিফেন্সে আমরা আসলাম। ভোর 4টার দিকে আমরা ডিফেন্সের ওখানে পৌঁছি, এবং আমাদেরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল যে উইদাউট পারমিশন তোমরা কেউ একটি বুলেট খরচ করো। আমরা এখানে 2 দিন ছিলাম, 24 ঘন্টা পর আমাদেরকে অর্ডার দেওয়া হলো ভোরবেলা যে ফায়ার। আমাদের পেছনে 6 ইঞ্চ মর্টার 6টা আছে, আমরা প্রায় 1200 মুক্তিযোদ্ধা ছিলাম যখন ফায়ারটা হলো, আর একদম ফিস্টেটের একেবারে ফ্রন্টে আমরা ছিলাম, হাজার হাজার গুলি আসতে থাকলো, আমরাও হাজার হাজার যেতে থাকলাম, ধীরে দুই পার্টি কাউকে কেউ দেখছেন। আমাদের ব্যাংকারটা ছিল ধরেন শেয়ালের গর্তের মতো, 2-4টা কোদাল দিয়ে মাটি একটু সরিয়ে, আর ওরা ছিল পাকা ব্যাংকার। তো একটা বুলেট যখন মাটিতে দেয়া পড়ে তখন অন্তত পক্ষে 1 ঝুড়ি ধুলা বালি মাটি এগুলা নিয়ে উড়ে সব উঠছিটে উড়ে যায়। এখন যদি 10,000 বুলেট করে কতটা ঝুড়ি মাটি আকাশে। আমাদের এখানে এইখানে গামছা বাঁধা মানে চোখটা সেভ করার জন্য, হেলমেট তো সবার ছিল। আমরা কিন্তু 20-30 ফিট দূরে কাউকে আমরা দেখতে পারতাম, অত ধুলা এটার পেছনে আমাদের অনেক লোক কাজ করতেছে, ওরা গুলি নিয়ে আসতেছে এইভাবে নিয়ে আসছে, ব্যাংকার টু ব্যাংকার এইভাবে চলতেছে। আমি একবার দেখলাম যে আমার LMG আওয়াজ করতেছে মানে ফায়ারিং হচ্ছে, তখন আমাকে বাধ্য হয়ে এখানে যেতে হবে। ট্রোলিং করে ওখানে গিয়ে দেখলাম মান্নান ছিল, খুবই ছোটোখাটো সাইজের একটা
কিন্তু তার শখ খুব বেশি উৎসাহী, সে এনার্জি ঢালান গিয়ে দেখলাম যে সে শুয়ে আছে লোকটা, মানে কুইঞ্চ মর্ডার তার মাথার উপর। তখন ওকে টেনে ছবি, তারপর নিরঞ্জন বলে একটা ছেলে ওর মমেন সিং বাড়ি, ওকে ওখানে সেট করে। তারপর যখন ওদের ধীরে ধীরে ওদের ফায়ারিং কমে যাচ্ছিল, তখন আমাকে অর্ডার দেওয়া হলো আমার প্লাটুন নিয়ে যাবো, আমি নদী পার হয়ে যাই। নদীর আমরা যে পারে আছি ওইটা তো এইভাবে ঠিক না, এই জায়গাটা আসতে আসতে তো আমরা যাত্রা হয়ে যাই। ওয়াহিদ মিয়া সাথে ওয়াহিদ মিয়াকে বললাম যে ঠিক আছে তুমি ইয়ে গামছা মাথা টাথা বেঁধে আর নদীর পারে কীভাবে নামতে হয় এইভাবে না হয়ে বললাম তুমি এইভাবে ভুল হয়ে পড়ে গড়িয়ে গড়িয়ে পানিতে, আমরা তিনজনকে এইভাবে গড়িয়ে গড়িয়ে পানিতে গিয়ে দিলাম। বুঝলি তখনও দু চারটা হচ্ছিল, তারপর যখন সে ওইখানে গিয়ে আবার কাভারিং ফায়ার দিল, তখন আমরা সবাই 10-12 জন একসঙ্গে আমরা গিয়ে তারপর নদী পার হই। তারপর পাহাড়ি নদী, জল একটু কম, সাঁতরে ইচ্ছে করলে যাওয়া যায়, আমরা হাতে ইয়ে নিয়ে সাথে। ইতিমধ্যে ওদের ফায়ার পুরো বুক করে, আমাদের ডানে বামে কিন্তু ফায়ার চলছিল, আমাদেরকে কাভারিং ফায়ার হচ্ছিল, আমরা তো এদিকে অগ্রসর হচ্ছি আর ওরা দুই সাইড থেকে ওরা কাভার দিচ্ছিল। তখন আমরা ওই দিয়ে গেলাম, তারপর আরেকটি পার্টি গেল, আরেকটি প্লাটুন গেল, তারপরে যা দেখলাম যে ব্যাংকার ফাঁক, দুইটা ব্যাংকারে আমরা হাতের কাছে যে দুইটা ব্যাংকার এগুলো একটাতে আমরা খুবই টাটকা রুটি মাংসের ঝোল এগুলো আমরা উঠে গেলাম, আর বাম সাইডে একটা ব্যাংকার আছে, এখানে দুইটা মেয়ে একটা মারা গেছে আর একটা জীবিত আছে, একটা হাফ প্যান্ট পরা আছে আর একটা মানে কি একটা কাপড় শার্ট, ওদেরকে আমরা উদ্ধার করলাম। উদ্ধার করে আমরা ভারতীয় বাহিনী আসলে আমরা সবাই আমরা তো ওই এলাকা আমরা ইয়ে নিলাম, আমরা দখলেই নিলাম, তারপর আবার ডিফেন্স করলাম আরও এক মাইল উত্তরের দিকে সিলেটের দিকে, আরও এক মাইলে এসে আমরা ওইখানে আবার আমরা ইয়ে দিলাম ডিফেন্স আমরা নিলাম। আমাদের সব আমরা যাই করি আমাদের পেছনে আমাদের নির্দেশ আছে, নির্দেশ অনুযায়ী আমাদেরকে যা বলে আমরা তাই করি। ওইখানে আবার অনেক লোক আমাদেরকে সাহায্য করছে বড় বড় দিকে, আর চা বাগানে যারা ছিল যারা চা শ্রমিক এরা সবাই বাড়িঘর ফেলে চলে গেছে, দু একজন বড় লোক এখানে ছিল ওরা আমাদেরকে যা তা লাভ প্যান করলো, এইটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর একটা। আরেকটা ছিল একটা ব্রিজ ভাঙার একটা বিষয়, ওইটাও আমাদের জন্য এটা প্রথম প্রথম যখন আমরা প্রথম যুদ্ধে অংশগ্রহণ করি তখন ছিল হিট অ্যান্ড রান, মানে আঘাত করো এবং দৌড়ে চলে আসো। তখন আমাদেরকে যেসব জব দেওয়া হতো কাজ দেওয়া হতো ওইগুলো ছিল ওই রাস্তায় দেওয়া গিয়ে যেন অ্যাম্বুস করি, যদি ওই যে পাকিস্তানি বাহিনী গাড়ি ওদিকে আসে খবর আসে তাহলে আপনারা ওদেরকে ফায়ার করে ওদেরকে হত্যা করে দেবেন, ওদের অস্ত্রপত্র এগুলো নিয়ে আসবে। আর ছিল যে ওইদিকে পাকিস্তানিরা মাঝে মধ্যে আসা যাওয়া করে, ওইদিকে তাদের শক্তি ওদের ডিফেন্সের শক্তি কমিয়ে দেবার জন্য ওইখানে একটা ব্রিজ আছে হালকা ওইকে আপনারা ভেঙে, এইসব আমরা করতাম। সিলেট মুক্ত হয় 17 তারিখ, আর এটা একটা খুব সিলেটের জন্য একটা ঘটনা। আমরা তখন এখানে সিলেটের এয়ারপোর্টের ওইদিকে 3 কিলোমিটার পরেই যে নদীটা আছে ওই নদীর উত্তর পারে আমরা অবস্থান নিয়েছি, যুদ্ধ একদম শেষ পর্যায়ে চলে গেছে, আমরা উত্তর পারে বলতে গেলে এয়ারপোর্টের মানে এয়ারপোর্টের বড়ো বড়ো খাম্বা এগুলো দেখা যাচ্ছে। 15 তারিখ যখন আমরা ওই ব্যারিকেড আমরা যখন ইয়েতে আসি ডিফেন্স নদীর পারে আর ওই পারে হচ্ছে 16 তারিখ সকালের দিকে 8:30-8:30 দিকে পাকিস্তানিরা ফায়ারিং করতেছে 1-2টা, আমরাও সাপোর্টে 1-2টা করতেছি। তখন হই হুল্লার পড়ে গেল, দেশ স্বাধীন হয়ে গেছে, তখন 12টা বেজে গেছে, খবর পাওয়া গেল যেটা ওরা তো সারেন্ডার করেই করছে, যুদ্ধ আর আমাদের করতে হবে না, আমরা বিজয়ী, এই আনন্দ ধরে রাখার মতো না। উশৃঙ্খল হয়ে গেল, মুক্তিযোদ্ধারা প্রায় উশৃঙ্খল হয়ে গেল, তখন সবাই কোম্পানি কমান্ডার সবাই এক হয়ে সবাইকে ধমক দিয়ে বললেন ঠিক আছে সবাইকে লাইনে বসায় যাও যার যার প্লাটুনের সামনে আর ফুলত্রু করো, মানে অস্ত্র সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বসায়। এই পরিষ্কার পরিচ্ছন্ন করবার একটা ফাঁকে একজনের ম্যাগজিনে বুলেট একটা ছিল বুলেট ওইটা বেরিয়ে, তো ওইটা তখন এই প্লাটুন কমান্ডার সামনে দাঁড়িয়েছিল পরিষ্কার পরিচ্ছন্ন, ওনার নাম হচ্ছে হাবিবুর রহমান, হাবিলদার হাবিবুর রহমান, ম্যান অফ চিরক, সে ইপিআরের হাবিলদার ছিল, ওর এখানে ফাজরের দিকে গুলিটা ঢুকে গেল। এই আমাদের আনন্দ একজন নিরানন্দ বিনাশ হয়ে গেল, ওইটাকে উনি তৎক্ষণাৎ মারা গেল, ওনাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হল। সন্ধ্যার পর
আমাদেরকে আবার বললাম আমাদের ব্যারিকেড দেওয়ার জন্য, আমরা আবার ডিফেন্সে সবাই আমরা রেডি থাকলাম। গন্ডার আজানের পরপরই হঠাৎ দেখা গেল অজস্র গুলাগুলি, মানে পাকিস্তানিরা এয়ারপোর্টের এই অঞ্চল থেকে হাজার হাজার গুলো মানে ছুটছে। তখন আমরা বিশ্ব ব্যাপারে, তাহলে তো আগে যে বললো আমরা স্বাধীন হয়ে গেছি না, তো তাহলে আমাদেরকে কেউ চিট করলো নাকি, মানে হতভম্ব হয়ে গেছে। প্রায় 3 ঘন্টা এইভাবে গুলাগুলি, রাত 12টার পর থেকে আবার শান্ত, ওরাও গুলি ছোড়ে না আমরাও ছাড়ে। সকালবেলা উঠলাম, কী ব্যাপার খবর টবর নিলাম, যে এখানের একদল পাকিস্তানি ওরা বললো যে না আমরা সারেন্ডার করবো না, ওরা নিজেরা গুলাবে, ওদের ব্যক্তিগত একটা হয়তো 20-50 জন নিলাম। ওরা তো সিলেট আসলে 17 তারিখে যুদ্ধ, এটা মানে মানবতার শত্রু, ভয়ঙ্কর একটা বিষয়, এটা আসলে মানবিক বিষয় না, যুদ্ধটা অমানবিক একটা বিষয়, কিন্তু সত্যের জন্য অধিকার আদায়ের জন্য মানুষ বাধ্য হয়ে অস্ত্র হাতে নেয় এবং মানুষ মানুষকে হত্যা করে, এটাই সত্য। এবং সত্যের জন্যই কিন্তু আবার অনেক সময় মানুষকে হত্যা করতে হয়। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি রাজনীতিবিদ না, আমি সরকারি চাকরি ছিলাম, চাকুরি ছিলাম, ব্যক্তিগতভাবে আমি খুবই ঈশ্বরের কাছে আমি মানে কৃতজ্ঞতার শেষ নেই। আমি শিল্পকলার নাটকের প্রশিক্ষক, আমি 1958 থেকে মঞ্চে কাজ করি, এখন আমি হাঁটি হাঁটি পা পা করে শিল্পকলার নাটকের প্রশিক্ষক, এটা আমার জীবনের একটা বিশাল অর্জন। আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমি বেঁচে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এখন আমি বেঁচে আছি, এতে যে কোনো বড় উপহার কিছু আছে না কেন? যারা মুক্তিযুদ্ধে গেছিল তারা অধিকাংশই খুব মানে পেশাজীবী মানুষ, ছাত্র একটা সংখ্যক আছে, কিন্তু বিশেষ করে যারা জমি চাষ করে, মাছ মারে, মানে এই যে ধরে, মানে এই ধরনের খুবই এই ইয়ের পেশাজীবী মানুষ বেশি। এবং ওরা আমি পেয়েছি এরকম যে হয়তো হবিগঞ্জের একটা কোনো প্রচণ্ড গ্রাম থেকে একটা দল গেল, ওরা এমনও লোক ছিল যে অনেকেই গাড়ি চড়বে দূরে থাক, গাড়ি দেখেও এরকম একটা পরিস্থিতিতে একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বর্ডার মানে সীমান্ত পর্যন্ত যাওয়ার একটা যুদ্ধ ছিল, এটা একটা বিশাল যুদ্ধ, যে সে রাস্তাঘাট চেনে না, তার কাছে টাকা নেই, পথে পথে নানান ধরনের বিঘ্ন এবং ধরা পড়ার আশঙ্কা, এইসব মানে মৃত্যুর আশঙ্কা, এইসব ডিঙিয়ে এইসব ওভারকাম করে একজন ছেলে ইয়াং সে ভারত বর্ডার পর্যন্ত গেছে, এটা তার একটা প্রথম একটা বিশাল যুদ্ধ ছিল। পরবর্তীতে তার অন্য একটি পর্ব হচ্ছে যেখানে প্রশিক্ষণ দিচ্ছে, চেনা নেই জানা নেই, এবং প্রাকৃতিক ভূ প্রকৃতির অনেক পরিবর্তন, এবং দেখা গেছে অনেক ছেলেরা গেছে জীবনে সে কখনো কোনো কাজ করে, কিন্তু সেখানে সে হাড় ভাঙা কাটুনি খেতে পেয়েছে, মৃত্যু আপনার সম্মুখে দাঁড়ানো। এবং গ্রামের একটা ছেলে, সে হয়তো কৃষক ছিল অথবা কোনো স্কুলের মানে 8-9 পরে, সে এখনও SSC দেয়নি, এরকম ছেলে মরণাস্ত্র হাতে নিয়ে এই পাকিস্তানি 6 ফুট 6.5 ফুট পাকিস্তানি আর্মিদের দেখা যায়, 300-400 ফুট সামনে দেখা যাচ্ছে, ওদের সঙ্গে যারা যুদ্ধ করতে পারে তারা সবচেয়ে দেশাত্মবোধ সমৃদ্ধ, এরা এদের দেশাত্মবোধ পৃথিবীর সেরা দেশাত্মবোধ। আমি আমার যদি সর্বশেষ যে আজকের প্রজন্মের জন্য যদি এই বলতে হয় যে আগে প্রজন্মকে লেখাপড়া অবশ্যই করতে হবে, সমাজ ও সভ্যতার ক্রমবিকার জানতে হবে তাকে, নাহলে সে কিন্তু কিছুই জানে না। এর পরবর্তীতে তার যেহেতু সমাজ সভ্যতা জানতে হবে এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস থেকে জানতে হবে, তা নাহলে আগামী প্রজন্ম যারা দেশ চালাবে তাদের এই পরিচালনা সঠিক হবে, কারণ এই দেশের মাটি, এই দেশের মানুষ এবং বিশ্বের সব কিছু যদি না জানে তাহলে একটা দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার যে কৌশল, যে জ্ঞান, যে বিজ্ঞতার যে প্রয়োজন, এটা সে পাবে না। আগে তাকে লেখাপড়া করতে হবে এবং অবশ্যই সমাজ সভ্যতার ক্রমবিকাশ জানতে হবে এবং বাংলাদেশের ইতিহাস জানতে হবে, তাহলেই আমাদের যুদ্ধ সার্থক হবে।